এডিকে স্মারকলিপি দিল ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। গত 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়েছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে আলু চাষিদের। কারোর বা কারোর আবার 100% আলু নষ্ট হয়ে গিয়েছে, তাই ক্ষতিপূরণের দাবি জানিয়ে এডিএকে স্মারকলিপি দিল পাত্র সাহেব থানার নারায়ণপুর অঞ্চলের চরগোবিন্দপুর, পাঁচপাড়া, গোবিন্দপুর ও নেত্রখণ্ড সহ বিস্তীর্ণ এলাকার চাষিরা। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। ও 25 তারিখ থেকে যে আমাদের বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে গোটা ব্লক জুড়েই আমাদের আলু চাষিরা যারা আছেন, যারা আলুটা চাষ করেছেন, তাদের একটা বিস্তর পরিমাণ ক্ষতি হয়েছে। তো স্মারকলিপি আজকে আমাদের নারায়ণপুর জিপি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে যারা এসেছিলেন ওনারা আজকে দিয়ে গেছেন এবং বাকি জিপিগুলো এর আগেই দিয়ে দিয়েছেন। এবং চাষিদেরকে যারা ইন্স্যুরেন্স করেছেন, যারা ইন্স্যুরেন্সের আওতায় আছেন, ওনাদেরকে অলরেডি ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করতে বলা হয়েছে এবং আমাদের তরফ থেকে ইন্স্যুরেন্স কোম্পানিকে, জেলাকে, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক, সাব ডিভিশন, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কী পরিমাণ, যে বিপুল পরিমাণ ক্ষতি আমাদের কৃষক বন্ধুদের এই মুহূর্তে মুখোমুখি হতে হচ্ছে। আচ্ছা, যাদের ইন্স্যুরেন্স করা নেই তাদের, যাদের ইন্স্যুরেন্স করা নেই তাদেরটা জেলাতে আমাদের জানানো হয়েছে। এবার সেটা জেলা কম্পাইল করে রিপোর্টটি রাজ্যে পাঠাবেন, এরপরে যদি রাজ্য যেটা কৃষকদের জন্য যেটা সঠিক ভাববে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। আপনার নাম? রঞ্জন লোহরা, সহ কৃষি অধিকর্তা, পাত্র সাহেব। ধন্যবাদ।